নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তার। আরো একবার জানাবো আপনাদেরকে, উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তার। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে সেখানে ভয়াবহ রূপ নিচ্ছে তিস্তা। যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বেড়েই চলেছে এবং তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলে আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছি, উত্তরবঙ্গে দিনের পর দিন তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে এবং তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যারা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তারা। উত্তরবঙ্গে একটানা বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলছে সেখানে এবং সেই বৃষ্টির জেরে তিস্তার জলস্তর কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। অপরদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির জেরে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নদী রয়েছে সেই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। আপনি তো বহুত খতরা হতা হে, খতরা লগতা হে ইসি হিসাব সে, জো হিসাব সে অভি বারিশ নেই হুয়া তব ইতনা পর আ গিয়া নদী। অগর বারিশ কা মৌসম ফুল মৌসম হোনে সে তো বহুত মুশকিল হে, বহুত ত্রাই হো জায়েগা। তার কো চাহেঙ্গে হম লোক কো জগা জমিন দিজিয়ে আর কম্পেনসেশন দিজিয়ে ঘর কা। নজর রাখতেই হবে এবারে আমাদেরকে পুরীর দিকে, কেননা প্রায় পাঁচ বছর পর আজ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলল খুশির জোয়ার ভক্তদের মধ্যে। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ 500 কোটি। সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার এই চারটি দুয়ার খুলে দেওয়া হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা। সেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে প্রায় পাঁচ বছর পর আজ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ারই খুলে গেল খুশির জোয়ার ভক্তদের মধ্যে। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরের উন্নয়নে বরাদ্দ 500 কোটি টাকা। সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার এবং অশ্বদুয়ার এই চারটি দুয়ার খুলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যারা সেখানে ভক্তরা রয়েছেন তারা রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন, কেননা পাঁচ বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভক্তরা সেখানে আবেগে ভাসছেন তারা। সকাল থেকেই সেখানে জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলে গিয়েছে বিজেপি সরকার ওড়িশায় ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে চারটি দুয়ার, সেই চারটি দুয়ার খুলে দেওয়া হবে এবং মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ 500 কোটি। সবসে বড়া মুদ্দা ইস ওয়াক্ত চল রহা হ্যায় কি নীট কা স্ক্যাম হুয়া হ্যায় কি নেই, আর চিজোঁ কো হ্যান্ডেল করনে কি কোশিশ কর রহে, সলভ করনে কি কোশিশ নেই কর রহে। ট্রান্সপেরেন্সি কি কমি হ্যায়, প্রসেস মে ল্যাগ হ্যায়, আর সবসে বড়ি বাত ট্রান্সপেরেন্ট নেই হোগা। এনটিএ কো কিউ ছুপা রহা, ये तो वही बता पाएंगे। 2024 সালে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে শিবাঙ্গী মিশ্রা বনাম ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই যে রিট পিটিশন, যেখানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি এবং তেলেঙ্গানা থেকে 17 জন মতন স্টুডেন্ট এই রিট পিটিশনটা দায়ের করে। পরীক্ষার পর থেকেই প্রশ্ন ফাঁসের প্রচুর অভিযোগ উঠেছিল যেগুলোকে সব নস্যাৎ করে দেয়, একটা বড় সড় গড়বড় আছে। নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তার। আরো একবার জানাবো আপনাদেরকে, উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তার। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে সেখানে ভয়াবহ রূপ নিচ্ছে তিস্তা। যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বেড়েই চলেছে এবং তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলে আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছি, উত্তরবঙ্গে দিনের পর দিন তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে এবং তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যারা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তারা। উত্তরবঙ্গে একটানা বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলছে সেখানে এবং সেই বৃষ্টির জেরে তিস্তার জলস্তর কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। অপরদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির জেরে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নদী রয়েছে সেই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
से तो बहुत खतरा होता है, खतरा लगता है। इसी हिसाब से जो हिसाब से अभी बारिश नहीं हुआ तब इतना पर आ गया नदी। अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत ट्राई हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कंपनसेशन दीजिए घर का। নজর রাখতেই হবে এবারে আমাদেরকে পুরীর দিকে, কেননা প্রায় পাঁচ বছর পর আজ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলল খুশির জোয়ার ভক্তদের মধ্যে। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ 500 কোটি। সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার, এই চারটি দুয়ার খুলে দেওয়া হয়েছে। ভক্তদের মধ্যে উন্মাদনা, সেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় পাঁচ বছর পর আজ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ারই খুলে গেল খুশির জোয়ার ভক্তদের মধ্যে। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরের উন্নয়নে বরাদ্দ 500 কোটি টাকা। সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার এবং অশ্বদুয়ার, এই চারটি দুয়ার খুলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যারা সেখানে ভক্তরা রয়েছেন তারা রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন, কেননা পাঁচ বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভক্তরা সেখানে আবেগে ভাসছেন তারা। সকাল থেকেই সেখানে জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। জগন্নাথ মন্দিরের চারটি দুয়ার খুলে গিয়েছে। বিজেপি সরকার ওড়িশায় ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে চারটি দুয়ার, সেই চারটি দুয়ার খুলে দেওয়া হবে এবং মন্দিরের উন্নয়নের জন্য বরাদ্দ 500 কোটি। সবচেয়ে বড় মুদ্দা এস ওয়াক্ত চল রা হ্যায় কি নীট কা স্ক্যাম হুয়া হ্যায় কি নেই, আর চিজোঁ কো हैंडल करने की कोशिश कर रहे हैं, सॉल्व करने की कोशिश नहीं कर रहे। ट्रांसपेरेंसी की कमी है, प्रोसेस में लैग है और सबसे बड़ी बात ट्रांसपेरेंट नहीं होगा। एनटीए क्यों छुपा रहा है, ये तो वही बता पाएंगे। 2024 साल सुप्रीम कोर्टे दायर हुए শিবাঙ্গী মিশ্রা বনাম ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই যে রিট পিটিশন, যেখানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি এবং তেলেঙ্গানা থেকে 17 জন মতো স্টুডেন্ট এই রিট পিটিশনটা দায়ের করে। পরীক্ষার পর থেকেই প্রশ্ন ফাঁসের প্রচুর অভিযোগ উঠেছিল যেগুলোকে সব নস্যাৎ করে দেয়, একটা বড়সড় গড়বড় আছে।